রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট সমস্যায় রোগীরা, তাই রক্তের সংকট নিরসনে বরাবরই এগিয়ে আসছে বাম ছাত্র যুবরা। এবার রবিবাসরীয় রক্তদান শিবির করল DYFI, TYF, SFI, TSU। এদিন সকালে মেলার মাঠ ছাত্র যুব ভবনে হয় শিবির। উপস্থিত ছিলেন প্রাক্তন যুব নেতা পবিত্র কর সহ বর্তমান নেতৃত্ব। অবগত আছেন যে হসপিটালগুলোর কি অবস্থা, রক্ত সংকট। আমাদের এই ছাত্র যুব ভবনে প্রতিনিয়ত অসংখ্য সারা ত্রিপুরা থেকে যাদের রক্তের দরকার তারা বিভিন্নভাবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরাও আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করি দেওয়ার ক্ষেত্রে। বিশেষ করে রেফারেল হাসপাতালগুলো তো আগরতলাতে অবস্থিত, সে জায়গাতে এই রক্ত সংকট মোকাবেলা করার জন্য আমরা প্রতিনিয়ত প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। এদিন শিবিরকে ঘিরে যুবদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।